হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য এই শীতের খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি আর সেটা কিন্তু শুনতে খারাপ লাগলো কিন্তু খেতে কিন্তু অসাধারণ আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আর সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিম রান্না খুবই টেস্টি একটা রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সবাই এটা খুব সহজেই রান্না করতে পারবেন রান্নাটাকে করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ফুলকপি আর আলুগুলো কেভাবে কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি একটু হালকা ভেজে নিব ভালো করে তারপরে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ আমি ফুলকপি আর আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এতে করে কিন্তু ফুলকপির টেস্টটা বেড়ে যায় আপনারা এইভাবে রান্না করে দেখবেন সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ আর ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি এগুলোকে ঢেকে কষিয়ে নেব তবে রেসিপি পুরোটা দেখার চেষ্টা করবেন কারণ রেসিপি যদি পুরোটা না দেখেন তাহলে কিন্তু অনেক সময় পিছনে কিছু উপকরণ ছুটে যায় তখন কিন্তু রান্নাটার ভালো হবে না এবং টেনে দেখলেও কিন্তু চলে যায় এজন্য পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন এখন আমি মশলাগুলো দেওয়ার পরে এভাবে চেড়ে মিক্স করে দিচ্ছি এবং ডিমগুলোকে আমি আগেই সিদ্ধ করে হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি এখন আমি সবজিটাকে কষানোর জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ ছয় মিনিট পর এখনও কিন্তু ওরকম পানি উঠেনি আর যেহেতু সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এতে করে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন নেড়ে চড়ে মিক্স করে আমি এটার মধ্যে পানি দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু একটু হালকা ঝোল থাকবে আর হচ্ছে আলু আর ফুলকপিটা যাতে খুব ভালো করে সিদ্ধ হতে পারে সে পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিয়েছি আপনারা যেরকম রান্না করবেন সেভাবে এখানে পানি দিয়ে দেবেন এখানে আমি একটা মোটামুটি বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি দুই তিনটা আলু দিয়েছি এখন খুব ভালো করে আলতু হাতে নেড়ে চেড়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচ করে রাখবো যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হতে পারে এবং ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটাকে তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখনও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়নি ফুলকপি এবং আলুটা এজন্য আমি আবার ঢেকে দিব সবজিগুলো যখন একদম মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি আমার যতটুক প্রয়োজন ততটুকু ডিম আমি দিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতো ডিম এখানে দিয়ে দিতে পারেন এখন আমি এগুলোকে হালকা নেড়ে চেড়ে আমি এগুলোকে ঢেকে খুব ভালো করে সবজিগুলোকে সিদ্ধ করে নিব। এখন আমি শেষবারের মতো ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে কিন্তু তবুও আমি এখন ঢাকনাটাকে তুলে কিছুক্ষণ রান্না করব আর সাথে দিয়ে দিচ্ছি হলো ধনিয়া পাতা এই রান্নাটা তো অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায় ধনিয়া পাতা দিলে এটার ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে এবং স্বাদটা অনেকখানি বেড়ে যাবে দিয়ে এখন আমি খুলে কিছু সময় চুলার রাশটাকে একটু বাড়িয়ে এটাকে একটু রান্না করে নেব রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাইয়ারা খুব সহজে ডিম এবং সবজি একসাথে খেয়ে নিতে পারবেন কারণ হচ্ছে অনেকে ডিম রান্না করে সবজি খাওয়া হয় না এতে করে কিন্তু সবজি ডিম দুইটাই খাওয়া হবে আশা আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ